আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আবার হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমি গত কয়েকদিন আগে নতুন সিসিএনএ সম্বন্ধে কিছু কথা বলে একটি ভিডিও আপলোড করি। সেটি আপলোড করার পর অনেকের ভেতরে কিছু প্রশ্ন জাগ্রত হয়েছে, যেগুলো আসলে তাদের পরিষ্কার হওয়া দরকার এবং এগুলোর বিষয়ে অন্যরাও যাতে পরিষ্কার হতে পারে। সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা দেওয়ার পর অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যে আমার যে কোর্স কন্টেন্টগুলো বর্তমানে ইউটিউব চ্যানেলে আছে আমার, সেগুলো ভ্যালিড কি না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার যে কোর্স কন্টেন্টগুলো আছে বর্তমানে ইউটিউবে, সেগুলো আল্লাহর রহমতে ভ্যালিড থাকবে, কারণ এগুলো হচ্ছে বেসিক, একেবারে সিসিএনএ রাউটিং সুইচিংয়ের বেসিক। যেমন আপনি রাউটিং থাকবে, আপনার সুইচিং থাকবে, এগুলো জিনিস তো আর চলে যাবে না, ওএসপিএফ থাকবে, রাউটিং প্রোটোকলগুলো থাকবে। সো এইটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আমার যে কোর্স কন্টেন্টগুলো আছে এগুলো যদি আপনি দেখেন, আপনি আশা করি যে নতুন সিসিএনএ তেও আপনার কোনো প্রবলেম হবে না। নতুন সিসিএনএতে যেটা হবে, কিছু জিনিস অ্যাড হবে, অনেক কিছু জিনিস অ্যাড হবে। তো অলরেডি আমি যদিও সিলেবাসটা দেখিনি, যতটুক দেখেছি অনেকের মাধ্যমে, সেখানে যেটা বুঝতে পারলাম যে এসডিএন আসবে এবং IPv6-এর উপরে একটু আলোচনা বাড়বে, তারপরে পাইথন রিলেটেড নাকি আসতে যাচ্ছে। যাই হোক, আমি এখনও পুরোপুরি দেখিনি। তো সো আপনারা নির্দ্বিধায় আমার কোর্স কন্টেন্টগুলো দেখতে পারেন, এগুলো চেঞ্জ হচ্ছে না আপাতত, ঠিক আছে। আরেকটা বিষয়, আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় নক করে থাকেন যে আমি এখন ফোর্থ ইয়ারে আছি, আমি এখন থার্ড ইয়ারে আছি, আমি অথবা অন্য সাবজেক্টে পড়ছি, আমি কীভাবে নেটওয়ার্কিং ক্যারিয়ার শুরু করতে পারি। তো আমি তাদেরকে বলতে চাই যে নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার শুরু করতে হলে সবার আগে আপনাকে সিসিএনএ দিয়ে শুরু করতে হবে, কারণ সিসিএনএ হচ্ছে নেটওয়ার্কিং বেসিক। আপনাকে নেটওয়ার্কটা ভালো মতো বুঝতে হলে আপনাকে অবশ্যই সিসিএনএ করতে হবে। এবং আপনাদের অনেকের মনেই একটা মানে নেগেটিভ ধারণা আছে, অনেকেই এটা পুশ করছে, সেটা হচ্ছে যে সিসিএনএ সার্টিফাইড হয়ে বা সিসিএনএ শিখে কোনো লাভ নেই। আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত, সিসিএনএ সার্টিফিকেশন নিয়ে অথবা সিসিএনএ কোর্স করে কোনো লাভ নেই। এখন বলতে পারেন, তাহলে আমি কেন বলছি আপনাদেরকে সিসিএনএ করতে? কারণ আপনি যদি আসলেই করার মতো না করে থাকেন, তাহলে আপনার এই সিসিএনএ আপনাকে কোনো উপকার দেবে না, এটার কোনো উপযোগিতা আপনি পাবেন না, এবং এটার যে বেনিফিট সেটা আপনি পাবেন না। এখন অনেকেই আমাদের বাংলাদেশে, যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি হয়তো নাম বলবো না, অনেকেই জেনে থাকবেন, তারা খুবই সহজে ছাত্র ছাত্রীদেরকে বা সিসিএনএ যারা করে তাদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে তাদেরকে শুধু সার্টিফিকেটটা পাইয়ে দেন। তো এরা যখন বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে যায়, তখন তারা যখন কিছু পারে না, তখন মানে যারা আপনার ইন্টারভিউ নেয় তাদের একটা ধারণাই থাকে যে সিসিএনএ সার্টিফাইড এরা কিছু পারে না। তো আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত এই প্রবলেম পাইনি, কারণ আমি যতটুকু শিখেছি নিজের প্রচেষ্টায় শিখেছি, নিজের আগ্রহ থেকে শিখেছি, শুধুমাত্র একটি সার্টিফিকেশনের পেছনে বা একটি সার্টিফিকেটের পেছনে আমি ছুটিনি। যদি ছুটতাম তাহলে আমি সিসিএনএ 2012 থেকে আমি পড়া শুরু করি, 2013-14 ভিতরে আমি সিসিএনএ সার্টিফিকেশন পেতে পারতাম, কিন্তু আমি সিসিএনএ সার্টিফিকেশন নিয়েছি 2015 সালে এবং সিসিএনপি রাউটিং সুইচিং পাস করেছি আমি 18 সালে। 3 বছর লেগেছে আমার সিসিএনপি রাউটিং সুইচিং করতে। সো আমি কখনো আল্লাহর রহমতে এই প্রবলেম পাইনি। এবং আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই যে আমি আমার বিভিন্ন প্রতিষ্ঠানে, দুটো প্রতিষ্ঠানে যে আমি সিসিএনএ করাই, ওখানে আমার হাতের উপর দিয়ে বা আমার কাছে কোর্স করে গেছে এরকম স্টুডেন্টের সংখ্যা 200+। এখান থেকে আমি যদি বলেন 5 জনের কথা বলতে, যে 5 জন ছেলেকে কি আপনি বলতে পারবেন যে এই 5 জন ছেলে আসলে কিছু পারে, নেটওয়ার্কিং শিখছে আপনার কাছ থেকে বা তারা কিছু পারে, 5 জন ছেলের নাম বলাটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। তাহলে এবার বোঝেন যে সিসিএনএ কোর্স করে বা সার্টিফিকেশন নিয়ে কী লাভ হবে বলেন? কোনো লাভ নেই। সো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আমার কন্টেন্টগুলো দেখতে পারেন,
এবং আরেকটা জিনিস বলতে চাই যে আপনারা যদি করার মতো কোনো কাজ করেন তাহলে আপনি অন্তত কি বলবো ব্যর্থ হবেন না টোটালি, কোনো না কোনোভাবেই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কি বলবো প্লেস করতে পারবেন কোথাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আশা করি আমার কথাগুলো আপনাদের বোধগম্য হয়েছে এবং আপনারা স্পষ্টভাবে আমার মেসেজটা পেয়েছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।